দুর্গাপূজা শুরু হয়েছে এবং দুর্গাপূজা যে আনুষ্ঠানিকতা সেটা হিন্দু ধর্মের ভাই বোনরা তারা পালন করছেন। মুসলমান হিসেবে আমাদের এক্ষেত্রে ভূমিকা কেমন হওয়া উচিত? আমরা অনেককে দেখি এক্ষেত্রে প্রান্তিকতায় চলে যান। ইসলাম আসলে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব, তাদের ধর্মীয় যে কর্মসূচি, উপাসনা, কর্মকাণ্ড, এগুলোর ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমাদেরকে কোন রোলটা প্লে করতে হবে, আমি সে বিষয়টি আজকে সংক্ষেপে বলতে চাই। সর্বপ্রথম কথা হল, ইসলাম সেই দিন, যে দিন যে ধর্ম আমাদেরকে বলছে লা ইকরাহ ফিদ দ্বীন, দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রকার জবরদস্তি করা যাবে না, কাউকে জবরদস্তি করা যাবে না ইসলামে প্রবেশ করবার জন্য। এই কথা ইসলাম বলেছে কখন? এই কথা নাজিল হয়েছে কখন? প্রায় 1450 বছর আগে। আজ পৃথিবী যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা যে পৃথিবীকে বলছে আধুনিক বিশ্ব, আধুনিক পৃথিবী, সভ্য দুনিয়া, এই পৃথিবীতে সব ধর্মের মানুষের রাইটস নিয়ে আলাপ আলোচনা করা, এটা তো একটা ফ্যাশনের ব্যাপার, এটা এখন সবাই বলে, তাই না? আধুনিক, স্মার্ট, এটা প্রমাণ করার জন্য মানুষ অনেকে সবার যার যার অধিকারের কথা বলে। কোরআন এই আলাপ যখন তুলেছে, সেই সময়ের পৃথিবী একটু আমরা যদি চিন্তা করি, 1450 বছর আগের পৃথিবী, যেখানে মারামারি, খুনাখুনি, বর্বরতা, অসভ্যতা ভয়াবহভাবে গ্রাস করেছিল, সেই রকম একটা সমাজের বুকে দাঁড়িয়ে ইসলাম বলেছে লা ইকরাহ ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে কোনো জবরদস্তি করা যাবে না। আবার বলছি, 2024 পৃথিবীর এই পর্যায়ে দাঁড়িয়ে সবাই যার যার ধর্ম পালন করবে, সে রায় সবাই আছে, এই কথা বলা খুব সহজ, বরং এই কথা বলাটাই এখন ফ্যাশন, অনুকূল পরিবেশ। কিন্তু প্রায় 1500 বছর আগের পৃথিবীতে এই কথা বলাটা সহজ এবং চারটিখানে বিষয় ছিল না। আজ পৃথিবীতে যারা আমাদেরকে মানবাধিকারের সবক শিখায়, অ্যাজ এ মুসলিম আমাদের জানা থাকা দরকার, ওদের কাছ থেকে মানবাধিকারের সবক নেওয়া আমাদের সাজে না। আমরা কে? আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই জাতীয় অধিকারের কথা যখন বলে গেছে, তখন আজকের এই তথাকথিত মানবতাবাদী পশ্চিমাদের 14 গোষ্ঠীর জন্ম হয়। ওরা কল্পনাও যা করে না, ইসলাম সেটা বলে স্টাবলিশ করে পৃথিবীতে তারপরে চলে গেছে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কথা বলতে গিয়ে মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছে, মক্কা থাকতে দেওয়া হয়নি তাকে নিজের মাতৃভূমিতে, মাতৃভূমি থেকে তাকে বের হয়ে যেতে হয়েছে, মদিনায় আসার পর শান্তিতে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়নি, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক, একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সারা জীবন কোনফেশনাল পরিস্থিতিতে ছিলেন, এত জুলুম, এত নির্যাতন, এত নিষ্পেষণ হয়েছে, এত কিছুর পরও সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইকরাহ ফিদ দ্বীন, আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে, অনেক জুলুমের শিকার হতে হয়েছে, তারপরেও বলি আমাদের ধর্মে আসার জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না। ইসলামের চাইতে আধুনিক আপনি কোন জীবন দর্শন খুঁজে পাবেন? আমি এই জন্য বলি, আপনি আধুনিক হতে পারেন, আপনি অগ্রসর হতে পারেন, আপনি আপডেটেড হতে পারেন, ইসলামের চাইতে বেশি হতে পারবেন না। আপনি মানুষের অধিকারের যে বিষয় নিয়ে ভাবছেন, আপনার বহু আগে ইসলাম সেটা শুধু ভাবনা নয়, ইমপ্লিমেন্ট করে গেছে। পৃথিবীতে বহু তাত্ত্বিক পাবেন, তারা বিভিন্ন জীবন দর্শন মানুষকে আইডিয়া দিয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যিনি আইডিয়া শুধু দিয়ে যাননি, আইডিয়াকে বাস্তবায়ন করে রেখে গেছে।
দুর্ভাগ্য আমাদের, আমরা বাঘের বাচ্চা যে সেটা আমরা জানি না, আমরা শিয়ালের বাচ্চার সাথে ঘোরাফেরা করে নিজেদের পরিচয় ভুলে গেছি। এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে অধিকারের কথা, এটা পশ্চিমাদের কাছ থেকে, জাতিসংঘের কাছ থেকে, পৃথিবীর মানবাধিকারের বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আমাদের শোনার বা শেখার কত প্রয়োজন নেই। ইসলাম আমাদেরকে যা শিখিয়ে গেছে, শুধু যদি সে আমরাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাকে, তাহলে পৃথিবীতে মুসলমানদের চাইতে আধুনিক, মুসলমানদের চাইতে আপডেটেড, মুসলমানদের চাইতে স্মার্ট, মুসলমানদের চাইতে অগ্রসর আর কোনো জাতি কথাকে কল্পনা করতে পারবে। প্রয়োজন শুধুমাত্র সেই জিনিসগুলোর কি করা, প্রয়োগ করা। ইসলাম আমাদেরকে এমন সুন্দর জীবন বিধান দিয়েছে যেখানে একজন মানুষ শিরকে লিপ্ত, আল্লাহর জমি আমার কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে যিনি সবচেয়ে বড় গুনাহে লিপ্ত, সেই লোকটাকেও তার রাইট দিতে আমাকে বলেছে যে সে তার ধর্ম পালন করুক, আমি সেখানে কোনো প্রকার অসহযোগিতা বা বাধা দেওয়ার কাজ আমি করবো না, ইসলাম সেটা আমাকে করতে বলে। অন্য ধর্মের মানুষদের অধিকার কি ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে দেখো, রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মুসলমানদের সাথে অন্য কোন ধর্মের মানুষের যদি যুদ্ধ লেগে যায়, সেখানে সতর্ক করেছিল, খবরদার অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে কোনো আঘাত করা যাবে, তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি যুদ্ধের কারণে তারা যুদ্ধে লিপ্ত না হলে তাদেরকে গিয়ে তুমি আঘাত করবে সে অধিকার তোমাকে দেওয়া হয়নি। নারী কিংবা শিশু কিংবা বৃদ্ধ বা যুদ্ধে রত নয় এমন মানুষ যদি অন্য ধর্মাবলম্বী হয়, খবরদার তাদেরকে আঘাত করা যাবে। গাছপালা ফসল এগুলো যদি অন্য ধর্মের মানুষের সাথে যুদ্ধ চলছে তাদেরও হয়, এগুলো গাছপালা কোনো দোষ করেনি, এগুলোকে নিধন করা যাবে না, ধ্বংস করা যাবে না। আজ পৃথিবীতে কলকারখানার যে উন্নতি অগ্রগতি, আজকে পৃথিবীতে যে ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে, আজকে যে শিল্প বিপ্লব ঘটেছে যার ফলে কালো ধোঁয়া, কলকারখানার বর্জ্য আমাদের উপরে দিয়ে আমাদের পরিবেশকে নষ্ট করছে, এখন বৃক্ষরোপণের অনেক ফজিলত অনেকেই বলতে পারেন। 1400 বছর আগের পৃথিবীতে যখন এই চ্যালেঞ্জ ছিল না, এই পরিবেশ বিপর্যয় ঘটেনি, ওই সমাজে বৃক্ষ তরুণতাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সেগুলো যেন কেউ নিধন না করে তার জন্য এরকম এরকম যুগান্তকারী বক্তব্য একজনই দিয়েছেন, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল ছিলেন, তিনি তো নিজে থেকে কিছু বলেন নাই, তিনি যেটা বলেছেন সেটা 2000, 5000, 10000 বছরের যদি পৃথিবী টিকে থাকে তারপরে তার সেই কথা প্রাসঙ্গিক মনে হবে। আজ আমরা কলকারখানার বর্জ্যের কারণে, অপরিকল্পিত নগরায়নের কারণে, নানা কারণে আমাদের প্রকৃতিকে আমরা ধ্বংস করে ফেলেছি, এখন বলছি গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে সেটা বলে গেছেন, তার সে বলা কথাগুলো মনে হচ্ছে আজকের বাস্তবতার জন্য বলে গেলেন। ঢাকা শহরের রাস্তাঘাট ফুটপাথ দখল করে মানুষের চলাচল বিঘ্ন সৃষ্টি করা হয়, মানুষ চলতে অসুবিধা হয়, এই সময়টাতে আমরা ফুটপাথ দখল মুক্ত রাখার জন্য সংগ্রাম করি, কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা আত-তারিক, খবরদার কেউ রাস্তা দখল করবে না। আপনি একটু চিন্তা করুন তো, তিনি এই কথা যখন বলেছেন তখনকার মক্কাতে, তখনকার মদিনাতে মোট মানুষ বসবাস করত কয়েকশো বা কয়েক হাজার, যেখানে এখনই প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ বসবাস করছে, হাজার কথা মিলিয়ন কথা। সেই মক্কায় চতুর্পাশে মরুভূমি আর মরুভূমি, আজকের মতো এরকম আধুনিক বিশ্বের মতো পরিকল্পিত রাস্তা ছিল না, রাস্তা তো আছে তো দেখা যাচ্ছে হাফ কিলোমিটার জুড়ে রাস্তা, তো সেই রাস্তায় যদি মানুষ বসেও খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না। এখনকার তো পরিকল্পিত নগরায়নের মধ্যে একটা বিশেষ সাইজের রাস্তা থাকে, 40 ফিট, 60 ফিট, 100 ফিট, 80 ফিট, এর মধ্যে বসে গেলে মানুষের চলাচল অসুবিধা হয়, কোনো বসতি শহরে অনেক মানুষ বসবাস করে, তখন তো বহুতল ভবন ছিল না, এত মানুষ বসবাস করতো না, রাস্তা বসলেও ঝামেলা হতো না, কিন্তু তখনই তিনি বলে গেছেন খবরদার তোমরা রাস্তা দখল করবে না। আপনি চিন্তা করুন আজকে রাস্তা দখলের যে মহোৎসব চলছে, এই জটিল পরিস্থিতিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটাকে যদি আপনি এখানে কপি পেস্ট করেন,
আপনার কাছে মনে হবে আজকে ঢাকা শহরের ফুটপাথ দখলমুক্ত করবার জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। ইসলামের যে অলৌকিকত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটা নির্দেশ এটা যে চিরভাষ্য, এটা যে চিরপ্রাসঙ্গিক, এটা যে চিরকালের জন্য প্রযোজ্য, এটা বোঝবার জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা হাদিস ধরে ধরে অ্যানালাইসিস করলে আপনার দর্শক আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে তিনি এই ক্রাইসিসের সমাধান 1500 বছর আগে দিয়ে গেছেন। এই যে কদিন আগে করোনা হলো, দেখেন করোনার সময় আমরা যেন এক শহর থেকে অন্য শহরে না যাই, আরো নানা বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, এটার জন্য গোটা পৃথিবীর স্বাস্থ্যবিজ্ঞানীরা আমাদেরকে সতর্ক করা শুরু করলেন। অথচ এই একই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে চলে গিয়ে বলেই চলে গেছেন যে কোনো এলাকাতে মহামারী দেখা দিলে সে এলাকা রেখে আর এক এলাকায় তোমরা যাবা না, প্রত্যেকে চার চার এলাকায় থাকবা, কোয়ারেন্টাইন মেনটেন করবা, লকডাউন মেনটেন করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, এগুলো জরুরি স্বাস্থ্য আমাদেরকে নির্দেশ করে গেছে এবং সেগুলোই ডাক্তাররা পরবর্তীতে এসে বলছেন। তিনি যখন বলেছেন তখন কোভিড-19 ছিল না, তখন এই ক্রাইসিস ছিল না, কিন্তু আজকের বাস্তবতা মিলিয়ে দেখে হাদিসটা একেবারেই মনে হচ্ছে আজকের জন্য উনি বলে গেছে। ভাইরা আমার, আজ অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার নিয়ে গোটা পৃথিবী খুব সোচ্চার, সংখ্যালঘুদেরকে নিয়ে সারা পৃথিবী খুব সতর্ক, সারা পৃথিবী খুব কনসার্ন যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের অধিকার এটা নিয়ে শুধু কথা বলেন নাই, বাস্তবায়ন করে রেখে গেছেন পৃথিবী। দেখুন পৃথিবীর সভ্য পৃথিবীর অন্যতম বড় সভ্য পৃথিবীর অন্যতম নেতা আমেরিকাতে এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দ্বন্দ্ব হয়, মারামারি হয় এবং রেসিজম এখনো পর্যন্ত আছে। বেশি দিন আগের কথা না যে একজন কৃষ্ণাঙ্গকে একজন পুলিশ পায়ে নিচে চাপা দিয়ে মেরে ফেলেছে এবং প্রায় সময় সেখানে খুনাখুনির ঘটনা, আপনার গণহারের প্রশ্রয়ের ঘটনা এবং নানাভাবে কোণঠাসা করে রাখা, শুধু কেন কৃষ্ণাঙ্গ সেখানে সেটা কেউ তাদেরকে দেখতে পারে না। এখনো পৃথিবীর অনেক উন্নত দেশ, যে দেশগুলোকে আমরা অনেক সভ্য দেশ মনে করি, এখনো পর্যন্ত সেখানে আমাদের কালারকে তারা সহ্য করে না, কারণ তারা জানে আমাদের কালার তাদের মতো সাদা না, তারা আপন করতে পারে না, কালার দিয়ে মানুষকে ডিভাইড করে। কিন্তু আপনি এই দুনিয়াতে আজকের পৃথিবীতে যখন খুব বেশি লম্বা কথা শুনতে পান, অনেক বড় বড় কথা শুনতে পান যে সংখ্যালঘুদের অধিকার আদায় করতে হবে, তাদের ব্যাপারে কথা বলতে হবে, এটা একটা ফ্যাশনও করে দিয়েছে আজকাল স্কুল কলেজে পড়া যারা শিক্ষিত মানুষ দেখবেন, হ্যাঁ নারীর অধিকার, শ্রমিকের অধিকার, এগুলো বলার আমি খারাপ বলছি না, আমি বলছি যে এগুলোর ব্যাপারে সচেতন হওয়াটা এখন একটা সহজ ব্যাপার, কারণ এটা গোটা পৃথিবী চাচ্ছে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এইটা অনেক আগে প্রয়োগ করে রেখে গেছে, যখন এদের এই আদর্শের যারা ধ্বজাধারী বা আদর্শের যারা প্রবর্তক বা প্রবক্তা তাদের কারোর জন্ম হয়নি, তখন পৃথিবীতে এটা তিনি বাস্তবায়ন করে গেছেন। কোন পৃথিবীতে? যে পৃথিবীতে এগুলো বাস্তবায়ন করার অনুকূল পরিবেশ ছিল না। আপনি দেখুন তিনি সেই সময় বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু, যিনি বাহির থেকে আসছে, আরবের মানুষ না, আরেক দেশের মানুষকে এক দেশের মানুষ সহ্য করে না, ভিন দেশ হিন্দি হিসাবে একটা দূর দূর ভাব করে, এক তো বাহির থেকে আসছে, আবার তার গায়ের রংটা ছিল কালো, আরবরা সাদা, সাধারণত তারা এটাকে সহ্য করার কথা না। এরপর তার ভাষা এদের চাইতে ডিফারেন্ট কিছু না, সালমান ফার্সি যেন না আসছেন, তার ভাষাই হলো ফার্সি ভাষা, আরবি ভাষাই তার না, আরেক দেশি মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই মানুষগুলোকে এমনভাবে পুনর্বাসন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন মদিনাতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাসিস্ট্যান্ট তার সহকারী মুয়াজ্জিনের পদ তাকে দিয়ে দিয়েছে। মক্কায় সবার উপরে মাথা তুলে যিনি আজান দিয়ে মুয়াজ্জিনের গৌরব অর্জন করেছেন, আজকালকার আমাদের সমাজে মুয়াজ্জিনের যে অবস্থা এটা না, সেই সময়ের মুয়াজ্জিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুয়াজ্জিন মানে হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই মসজিদের মধ্যে যা পদ, কারণ সেখানে তো সানিম নামের কোনো পদ ছিল না, মুয়াজ্জিনের পদ ছিল শুধু। এইরকম একটা বাস্তবতা আমাদের আছে, এরকম একটা ইতিহাস আমাদের আছে, প্রয়োজন শুধুমাত্র সেগুলো ইমপ্লিমেন্ট করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ করেছে সে করেছে এগুলো বলে শুধু তৃপ্তি ঢেকুর তুললে হবে না, আজ সেগুলো আমাদেরকে বাস্তবায়ন
করতে হবে। কিন্তু আমার এই কথা বলার উদ্দেশ্য হলো যে অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে আজ সোচ্চার হওয়ার জন্য আপনার ইসলামই যথেষ্ট, আপনার ইসলামই আপনাকে উৎসাহিত করে যে আপনি তাদের প্রতি কোনো প্রকার অবিচার অন্যায় আচরণ করবেন না। এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো তাদেরকে আপনি করতে দিবেন। কেউ যদি সেখানে গায়ের জোর খাটিয়ে বন্ধ করতে যায়, থামাতে যায়, আপনি তাকে বরং থামিয়ে দিবেন। ইসলাম তোমাকে অধিকার দেয়নি, তুমি ইসলামের সৌন্দর্য তার সামনে তুলে ধরো, তাকে শির থেকে ফিরে আসার আহ্বান দাও, তাওহীদের দাওয়াত দাও, কিন্তু তুমি তার কার্যক্রমে বাধা প্রদান করতে পারো না। সে রাইট তোমাকে ইসলাম দেয় নাই, তোমার ভাই মানুষ হিসেবে সে তোমার ভাই, তিনি শিরকে আছেন, ভুলে আছেন, তুমি তাকে বুঝাও, পারলে দাওয়াত দাও, খবরদার তার সে কাজে তুমি বাধা দিতে পারো না, আঘাত করতে পারো না। আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি বাংলাদেশে মুসলমানরা এই জায়গাটাতে পৃথিবীর অন্য অনেক দেশের মানুষের চাইতে এগিয়ে আছে, যে অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে বাংলাদেশের মানুষেরা কখনো অন্যান্য অনেক দেশের মতো আক্রমণ করার নজির খুব একটা নেই। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটে এগুলো সবগুলো রাজনৈতিক, এগুলো রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য করে। সেটা আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদেরকে বুঝতে হবে যে তাদেরকে বুটি বানিয়ে সুবিধা হাসিলের জন্য একটা অপশক্তি, একটা চক্র সবসময় খেলাগুলো খেলে থাকে। মসজিদ থেকে বের হয়ে মসজিদের আগে মন্দিরে হামলা করছে, এরকম ঘটনা বাংলাদেশে একটাও চলে যেতে পারবে না, পারবে? কোন মসজিদ ইমাম সাহেব উদ্বুদ্ধ করেছেন চলেন মন্দিরে হামলা করি, দেখাতে পারবে কেউ? কেউ দেখাতে পারবে? এদেশে ওলামা একরাম খুবই দায়িত্বশীল, যার কারণে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ ধর্মীয় আবেগ থাকা সত্ত্বেও তারা সে আবেগকে কোরআন ও হাদিস আলোকে নিয়ন্ত্রণ করে, এটা আমাদেরকে ধরে রাখতে হয় ইনশাআল্লাহ। সেই সাথে প্রাসঙ্গিক একটা কথা না বললেই নয়, সেটা হলো এখানে কিছু মানুষ আছে যে অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার দেওয়া এই জায়গাটা থেকে আরো এক কাঠি এগিয়ে তারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে মাখামাখি শুরু করে দেয়। এবং একটি স্লোগান, একটি ভুল স্লোগান আমাদের দেশে দীর্ঘদিন থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে, সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার। এটা যদি হয় তাহলে কোরবানের সময় আমরা বলি যে ধর্ম যার যার কোরবানের গোশত সবার, কেমন হবে? যে উৎসবটা ধর্মীয় ওখান থেকে ধর্মকে আলাদা করে উৎসবকে আলাদা করবেন, এর কোনো সুযোগ আছে? তো এই জন্য এটা একটা সস্তা স্লোগান, শুনতে অনেক ভালো শোনা যায় কিন্তু অন্তঃসারশূন্য স্লোগান। ধর্ম যার যার উৎসব তার তার, বাকিরা সেখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবে না, স্বাধীনতা দিয়ে রাখবে। অতএব ধর্মীয় স্বাধীনতা দেওয়া অন্যদের, এটা আমাদের যেমন ইসলামের নির্দেশ, সেই সাথে উদারতার নামে আমার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উদাসীনতা, এটাও কোনো অবস্থাতে করা যাবে না। এবারে সতর্ক থাকার নির্দেশ আমাকে দিয়েছে। এই জন্য ভাই অনেকে আছেন প্রোয়েক্টিভ হয়ে তাদের সাথে মিশতে যান। আমরা বিশেষ করে অনেক এলাকাতে দেখি যে বিভিন্ন পূজা উপলক্ষে মুসলমান ব্যবসায়ীরা বড় বড় তোরণ নির্মাণ করে এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে। তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে আপনি তাদের দেওয়ার কোনো খাবার হালাল বলে সেটা খেতে পারেন, আপনি তাদের সাথে সাধারণ সৌজন্যতা যেগুলো সেগুলো অবশ্যই বজায় রাখতে পারেন, সামাজিক যে সৌন্দর্য সেটা বজায় রাখার জন্য আপনি তার সাথে হাসি মুখে থাকা, উপহার উপঢৌ আদান প্রদান করা, তার বাসায় যাওয়া, তাকে আপনার বাসায় আনা, তার অধীনে কাজ করা, তাকে আপনার অধীনে নিয়োগ দেওয়া, এগুলো পুরোটা ইসলাম নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহু ওয়া তুসিলু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনীন। যে সমস্ত অন্য ধর্মের মানুষরা তোমাদেরকে ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে জোর করে বের করে দেয়নি, অর্থাৎ কোনো অন্যায় করছে না, শান্তিপূর্ণ সহাবস্থান আছে যাদের সাথে, তাদের প্রতি সদাচরণ ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ পছন্দ করেন। তাহলে কি বোঝা গেল? যে যারা আমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে না, আমাদের হিন্দু ভাই বোনেরা, খ্রিস্টান, বৌদ্ধ, তারা সবাই মিলে আমরা বাংলাদেশ। আমার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকতে হবে, এখানে কোনো ধোঁয়াশা থাকলে চলবে না। আল্লাহ তাআলার কাছে ইন্দা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হবে ইসলাম। অতএব ইসলাম ছাড়া ওমাইয়াতা লিগার ইসলামের দ্বীন আল ফালাইয়া কবরা মিন ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন আল্লাহর কাছে নিয়ে গেলে কবুল করা হবে না। আমি জানি যে শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ,
কিন্তু যেহেতু তিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করছেন, সো তার জিনিসটা তিনি করবেন। এটার জন্য আবদুল্লাহ জাকির আবদুল্লাহ চমৎকার উদাহরণ আছে। স্যার বলেছেন এই ধর্মীয় যে পারস্পরিক ধর্মীয় যে স্বাধীনতার ব্যাপারটা, এটা অনেকটা আমাদের দেশে গণতান্ত্রিক সমাজে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মত। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে, এই আইডিওলজির ভিত্তিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। একটা দলের সাথে আরেকটা দলের আইডিওলজিক্যাল আদর্শিক অনেক পার্থক্য থাকে, কিন্তু প্রত্যেকে যার যার স্বাধীনতা বিশ্বাস করে, ঠিক আছে তুমি তোমারটা প্রচার করো আমি আমারটা প্রচার করি, কিন্তু আমি বিশ্বাস করি তুমি রাইট না তুমি রং, এটা আমি বিশ্বাস করি। যারা বিএনপির রাজনীতি করে তারা কি আওয়ামী লীগের রাজনীতিকে সঠিক মনে করে? যারা আওয়ামী লীগের রাজনীতি করে তারা কি বিএনপির রাজনীতিকে সঠিক মনে করে? না, অবশ্যই আমি মনে করি তুমি ভুল। কিন্তু গণতান্ত্রিক সমাজ হওয়ার কারণে তোমারটা তুমি করো আমারটা আমি করো, আমি তোমাকে বাধা সৃষ্টি করতে যাবো না, তুমি আমার বাধা সৃষ্টি করবে না, এতটুকু। এখন যদি কেউ প্রোঅ্যাক্টিভ হয়ে বেশি ভালো শাস্তি গিয়ে বিএনপির কোনো নেতা গিয়ে যদি আওয়ামী লীগের সমাবেশে যোগদান করে বা তাদের সাথে মিছিল করে বা তাদের সাথে যায় তাদের কাজে সামিল হয়ে যায়, এই লোকটাকে সমাজের মানুষ বলবে মাশাআল্লাহ এই দলে একটা উদার বড় মনের মানুষ পাওয়া গেছে। এটা বলবে কি বলবে? বলবে একটা মুনাফিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আচ্ছা একটা মুনাফিক পাওয়া গেছে, বেটা বলে বিএনপি করে সেদিকে তাদের আওয়ামী লীগের মিছিল, সেদিকে ওই নেতাদের সাথে কোন কোন সম্পর্ক, এটা তো মুনাফিক বেঈমান। এটা আমরা খুব ভালো বুঝি। ধর্মের বেলা আসলে আমরা গোলাল হওয়া পছন্দ করি, ধর্মের বেলা আসলে আমি মুসলমান আমি আবার সেখানে গিয়ে তাদের সাথে একাকার হয়ে গেলে বলি বাহ মাশাআল্লাহ কত বড় পরিজন মুসলমান। এখানে আর এটা বলেন না যে বেটা মুনাফিক। আদর্শ জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, ঈমান জিনিসটা ছেলে খেলা নয়, তাওহীদ এবং শিরক দুটা সম্পূর্ণ দুই মেরুর জিনিস। আমি আল্লাহর নির্দেশের কারণে তার লাইফ বিশ্বাস করি, কিন্তু সেই সাথে এই বিশ্বাসও আমি করি যে সে সম্পূর্ণ রঙের মধ্যে আছে, আমি তার সাথে যে একাকার হওয়া একাত্মতা পোষণ করা তার কাছে তাকে প্রোঅ্যাক্টিভ হয়ে অতিরিক্ত ভালো সাথে সহযোগিতা করতে যাওয়া, এটা হলো আমার আদর্শিক দেউলিয়াপনার প্রমাণ। এটা উদারতা নয়, এটা হলো উদাসীনতা। এটা কি উদাসীনতা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে পার্থক্য করতে হবে, ধর্মীয় স্বাধীনতা এক জিনিস আর ধর্মীয় মাখামাখি আরেক জিনিস। ইসলাম আমাদেরকে মাখামাখিও করতে বলে নাই, আবার অন্যের ধর্মীয় কাজে বাধা দিতে বলে নাই। ইসলাম সবসময় মধ্যম পন্থার কথা বলেছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ বলেছেন ঠিক এভাবে তোমাদেরকে আমি মধ্যম পন্থী উম্মাহ করেছি, কোন সীমালঙ্ঘন কোন বাড়াবাড়িতে মুসলমানরা থাকবে না, না বাড়াবাড়িতে আছে না ছাড়া ছাড়িতে আছে, সবসময় মুসলমানদের যে অবস্থান থাকবে এর চেয়ে যৌক্তিক কোন অবস্থান হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে যে এই যে দুর্গা পূজা চলছে এ উপলক্ষে কোন প্রকার অশান্তি সৃষ্টি করে কেউ মুসলমানদের উপরে যেন দায় চাপাতে না পারে। এপারে কোনো অশান্তি সৃষ্টি করে ওপারে বিভিন্ন মিডিয়াতে সেটাকে ফলাও করে দেখানো হবে, হ্যাঁ এখানে সংখ্যালঘুরা তারা খুব কষ্টে আছে বিপদে আছে, এই সুযোগ যেন তারা না পায়, এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে আমাদের আদর্শিক জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে আমি তাওহীদে বিশ্বাসী, আমি শিরক কখনো করতে পারি না, শিরককে কখনো আমি আপন করতে পারি না বা শিরককে আমি মাখামাখি করতে পারি না। আপনার একজন হিন্দু শ্রমিক থাকতে পারে, আপনার একজন হিন্দু বন্ধু থাকতে পারে, প্রতিবেশী থাকতে পারে, তার সাথে আরো সদাচরণ বেশি করে করবেন ইসলামের সৌন্দর্য দেখাবার জন্য, তাকে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করবার জন্য, ইসলামকে আহ্বান করবার জন্য। আর সেটার জন্য না করলেও মানুষ হিসেবে তার একটা মর্যাদা পাওয়ার অধিকার আছে, সেটা আপনি তাকে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দিয়ে ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি যখন সম্মান প্রদর্শন করলেন বলা হলো হে আল্লাহর রাসূল তুই ইহুদির লাশ, তখন তিনি বললেন আলাইসা নাফসা, লাশটা ইহুদির হতে পারে, সে কি মানুষ না? মানুষ হিসাবে যে মর্যাদা তার পাওয়ার কথা সেটা আমি তাকে দিচ্ছি। এখন এই মর্যাদা দিতে গিয়ে অনেকে বেশি মাখামাখি করে যায় এবং তাদের পূজোতে সামিল হয়ে যান। অনেক হিন্দু ভাই বোনরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে যে মুসলমান আমাদের পূজায় কেন আসে, তারা অস্বস্তি বোধ করে সব, তো তারা অস্বস্তি বোধ করুক আর ওয়েলকাম করুক, যাই না যাই করুক না কেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে, মান কাসারা সালাতা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অন্য কোন ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের কোনো উপাসনা তাদের কোনো কিছুতে গিয়ে তাদের দল ভারী করে, একজন গেল মানে একটা লোক বাড়লো, যদি কোথাও গিয়ে সে তাদের দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিষয়টা সিরিয়াস, আমি আপনার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে, মানুষ হিসাবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকে এক জিনিস, কিন্তু যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে আমি আপনার সাথে একাকার হতে পারি না। একজন বিএনপি নেতার সাথে একজন আওয়ামী লীগ নেতা ব্যক্তিগত লেভেলের সম্পর্ক থাকতে পারে, এটা কেউ খারাপ ভাবে দেখে না, কিন্তু যে রাজনৈতিক দ্বন্দ্ব নিজেদের মধ্যে আছে সেই রাজনৈতিক দ্বন্দ্বের ইস্যুতে আপনি তার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে হাজির হয়েছে, এটা অবশ্যই আপনার আদর্শিক দেউলিয়া করার প্রমাণ, এটা কখনো উদারতা না। অতএব ধর্মের নামে, ধর্মীয় উদারতার নামে এক ধরনের আপনার প্রফেশন দীর্ঘদিন থেকে চলছে, এই জায়গাটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে। আমরা প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করব, কোন প্রকার বাধাদান যেন কেউ করতে না পারে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, মানুষ হিসাবে প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করা, সামাজিক যত সৌজন্যতা বোধ আছে তার সবগুলো আমরা মেনটেন করে চলব, কিন্তু কোন অবস্থাতে তার আদর্শের জায়গাটাতে আমি কখনো আমার আদর্শের জায়গাটাতে তার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করতে চাব না। অনেকে মনে করেন যে এটা বোধহয় বাড়াবাড়ি, না এটা বাড়াবাড়ি না, এটাই হলো বাস্তবতা। আপনি মুখে বিশ্বাস করেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক আল্লাহর কাছে সবচেয়ে অপরাধ, আবার আপনি শিরকের সাথে একাকার হচ্ছেন, একজন শিরকি লিপ্ত হচ্ছে, বলছেন যে শুভ ইচ্ছা প্রকাশ করতেছি, অর্থাৎ আপনি শিরক করতেছেন আরো ভালো করে করেন, এটা হতে পারে। এই জায়গাটাতে আমাদের ক্লিয়ার করতে হবে। আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।